আসসালামু আলাইকুম এই ব্লগ থেকে আমি আনিকা আজকে হচ্ছে আমি রোজা রেখেছি সো আজকে দেখাবো কী দিয়ে ইফতার করব আর হচ্ছে সেই সাথে দুইটা রেসিপি থাকবে একটা হচ্ছে লেবু আর একটা হচ্ছে শশা শশাটাও ধরে নিতে পারেন একটা সালাদ হবে যেটা আমি সব সময় খেয়ে থাকি আর লেবুর যেটা হবে ওইটা আপনারা দেখতে পাবেন যে লেবু দিয়ে আমি কি করব এখানে আমি দুইটা শশা যেটা লেবু আর হচ্ছে কাঁচামরিচ নিয়েছি সো শসাটা দিয়ে হচ্ছে একটা সালাদ করব আর লেবুটা দিয়ে হচ্ছে চলেন দেখি কী বানাই প্রথমে দুটা লেবু আমি একেবারে পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি একেবারে পাতলা করে আর এখানে নিয়েছি বিট লবণ সাদা লবণ এখানে নিয়েছি চিনি আর এখানে নিয়েছি মরিচের গুঁড়ো আর এটা দিয়ে একটা সালাদ বানাবো এটা এখানেও হচ্ছে দুইটা শশা লেবু আর কাঁচামরিচ নিয়েছি সো চলুন দেখে নেওয়া যাক যে আমি প্রথমে কি করে এটা হচ্ছে লেবু লেবুর উপরে হচ্ছে ফার্স্টে আমি সাদা লবণ দিয়ে দেবো ছিটিয়ে এটা আপনারা হয়তো কাঁচা মরিচ দিয়ে খেয়ে থাকেন অনেকে ধনে পাতা দেন কেউ শুকনো মরিচ দেন বাট আমি আজকে গো গুঁড়ো মরিচ দিয়েই করব। তো আমি সাদা লেব লবণ দিয়ে দিলাম সবগুলোর উপরে একবারে ভালোভাবে লবণগুলো দিতে হবে এরপরে হচ্ছে আমি চিনি দিয়ে দিব সো সবগুলোর উপরে লবণ দেয় শেষ এখন আমি ভালোভাবে সবগুলোর উপরে চিনি দিয়ে দিব সামান্য পরিমাণে আবার অতিরিক্ত চিনি দেওয়া যাবে না জাস্ট ছিটা ছিটা করে হচ্ছে চিনি দিয়ে দিব সবগুলোর উপরে চিনিটা দেওয়ার পরে এইটার উপরে হচ্ছে তারপরে আমি বিট লবণ দিয়ে দিব। এটা হচ্ছে আসলে সবাই হয়তো বুঝতে পেরে গিয়েছেন যে এটার নাম কি হতে পারে এটা হচ্ছে লেবুর পিনি তো আমি বিট লবণ দিয়ে দিলাম যেহেতু আমি আগে সাদা লবণ দিয়েছিলাম সো এখন আমি বিট লবণের পরিমাণটা বুঝেই দিব যতটুকু দরকার এরপরে আমি গুঁড়ো মরিচ দিয়ে দিব। সবগুলো রূপে আবার বেশি দেওয়া যাবে না যারা জাল খেতে পারে না তারা কিন্তু গুঁড়ো মরিচ হালকা করে দিয়ে খাবেন আর আমার মতো আমি কিন্তু কাঁচা মরিচ আর হচ্ছে শুকনো মরিচ একেবারেই খেতে পারি না অনেক ঝাল আমি ঝাল খুব কম খাই সো এই যে আমার হয়ে গেল এটা একটা লেবুর পিনিক এটার সবাই যেটা নাম বলে এটা নাকি লেবুর একটা পিনিক আর এটার যেটা মাখানো একটা ভর্তা হয় ওটা হচ্ছে লেবুর ভর্তা ওইটা অবশ্যই আপনারা কাঁচামরিচ বা শুকনামরিচ দিয়ে করবেন বাট আমি যেহেতু লেবুর লেবুর পিনিক এটা আমি যেহেতু খেতে পারি না মরিচ সো আমি গুঁড়ো মরিচ দিয়ে করেছি এরপরে আমি আমার ডায়েটের জন্য যে সালাদটা খেয়ে থাকি সামান্য পরিমাণে মরিচ কেটে নিই কুচি কুচি করে এরপরে দুই তিন টুকরো হচ্ছে লেবু বিট লবণ সাদা লবণ দিয়ে শশাটাকে জাস্ট আলতোভাবে মাখিয়ে নিই এটা হচ্ছে আপনার ডায়েটের জন্য খুব মেথ কমানোর জন্য খুব ভালো একটা কাজ করবে আর আজকে যেহেতু রোজা রেখেছিলাম আমি এমনিতেও রোজার মাসে ইফতার খোলার পর খেজুরটা খাওয়ার পর পানি খাওয়ার পরে আগে আমি শশাটাই খেয়ে থাকি শসাটা আমার অনেক ভালো লাগে অলমোস্ট আমার শশার সালাদ বানানো শেষ তো এই হচ্ছে আমার লেবুর পিনিক আর এই হচ্ছে সালাদ আর আমার ইফতার আনার জন্য আমার হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম সো দেখি কী সে কী নিয়ে এসেছে সে আমার জন্য কোক নিয়ে এসেছে নান রুটি নিয়ে এসেছে স্পেশালটা আর হয়তো গ্রিল নিয়ে এসেছে সো আজকে হচ্ছে ইফতার ইফতারিতে এগুলোই খাবো আর যেহেতু মানে রাতের আবার ডিনার করব সো হালকা পাতলে কিছু খেয়ে নিলাম কজ সবাই এটা রোজা রাখার পরে কিন্তু ইফতার খুললে কেউই বেশি খেতে পারে না সো এই হচ্ছে আমার আজকের সিম্পল একটা ডেলি লাইফস্টাইল ব্লগ আজকের ইফতার সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এসানিকাস ব্লগ নামের একটা পেজ আছে গ্রুপ আছে অবশ্যই লাইক এবং গ্রুপে অ্যাড হয়ে যাবেন আর আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ